মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, রাজু ভালো আছে, আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব এনজয় করো। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে করেছি রুটি আর সবজি করেছি, আর আমাদের দুজনের এই আজ ব্রেকফাস্ট হয়ে গেছে। আর লাড্ডু খেয়েছি, তো লাড্ডুটা অ্যাকচুয়ালি প্রসাদের লাড্ডু, গতকালকে পুজো দেওয়া হয়েছিল, সেই লাড্ডু দুটো থেকে গেছিল। তো আজকে সকালে একটা রাজ খেয়ে গেল আর একটা আমি খেয়ে নিলাম। আর সাথে ছিল আপেল আর আঙুর, ছিল আপেল আর আঙুর অনেকটা কোয়ান্টিটিতে এনেছে, কিছু বেশ কিছুদিন চলবে, তো আবার শেষ হয়ে গেলে একসাথে আসলে খুব বেশি নিয়ে আসা হয় না। তো আপেল আর আঙুর যে কোয়ান্টিটিতে এনেছে মোটামুটি 3-4 দিন চলে যাবে, তো ওটা শেষ হয়ে গেলে তারপরে আবার অন্য ফল নিয়ে আসবে। কারণ এই কয়েকটা ভিডিওতে হয়তো তোমরা শুনবে যে আপেল আর আঙুর খেয়েছি, আপেল আর আঙুর খেয়েছি, মানে এই এইটা বারবার শুনবে, সেই কারণে বলে দিলাম যে কিছু ফল নিয়ে চলে আসে একেবারে, ওটা শেষ হয় যখন তারপরে আবার নতুন ফল নিয়ে আসে, নয়তো আমাদের ফ্রিজে কি হয় কি ফলের গায়ে না জল জমে যায় আর ফলগুলো নষ্ট হয়ে যায়। আজকে সকালবেলাতে আমি দোকানে গেছিলাম, তো ফিরবার সময় মানে আমি রোজই দেখি যে একটা ডান হাতে একটা পার্ক আছে, তো সেই পার্কটা কোনোদিনও আমি ভিডিও শ্যুট করিনি। তো আজকে ফিরবার সময় ভাবলাম যে দেখি তো একটা ভিডিও শ্যুট করে দেখি। তো ওই পার্কে অ্যাকচুয়ালি কাউকে ঢুকতে দেওয়া হয় না, ওটা পুরো মানে লক করা থাকে গেটটা, তো গেটের বাইরে থেকে আমি শ্যুট করলাম। পার্কটা হচ্ছে নাম বর্ণ পরিচয়, তো চারিদিকে ওয়ালে লেখা আছে অ আ ক খ সমস্ত কিছু লেখা আছে, আর বড় করে লেখা আছে বর্ণ পরিচয়, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটা মূর্তি আছে, তো সেটাই আমি শ্যুট করলাম। তো তোমরা দেখতেই পেয়েছো, তো রাস্তা দিয়ে যেতে আসতে পার্কটা অনেকবারই দেখা হয়, তো আজকেই প্রথম শ্যুট করলাম। আর আমি যখন শ্যুট করছিলাম তখন আমার দেখা দেখি আবার 2-3 জন এসে দেখছি মানে মোবাইল নিয়ে আবার তারাও দেখছি শ্যুট করতে শুরু করলো, কেউ আবার স্টিল পিকচারও নিচ্ছে। তো মানে এর আগে হয়তো তারা করেনি, যেহেতু দেখলো যে একজন করছে তো তারাও তাদেরও ইচ্ছে হলো, সেই কারণে তারাও শুরু করে দিল ভিডিও ক্লিক করা। তো যাই হোক, ভালোই পার্কটা, তো ওর ভিতরে ঢুকতে দেয় না কাউকে, যে কারণে আরো পরিষ্কার টিপটপ থাকে। আর রোজই মোটামুটি আমি দেখেছি মানে আমি যেতে আসতে দেখেছি যে রোজই প্রায় ইয়ে করে, মানে সকালবেলা উঠে ঝাড় দেয়, গাছগুলো যে আছে মাঝে মধ্যে একটু কেটে কেটে দেয়, বেশ ভালো পরিষ্কার টিপটপ থাকে ওই যে কারণে। অনেকক্ষণ কথাবার্তা বললাম, এবার যাই গিয়ে আমার কাজগুলো করে নিই, নয়তো ওদিকে দেরি হয়ে যাবে, আর ওদিকে রান্নাবান্নাও করতে হবে, দেরি হয়ে যায় ওবেলাতে, আমার প্রায় আজকাল 1:30-2 বেজে যায় স্নান করতে, তো আজকে তাড়াতাড়ি করে নিই। ঠিক আছে চলো তোমরা। আজকে দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি, এদিকে দেখো আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এদিকে সজনে ডাঁটা আছে, আর এদিকে লঙ্কা আছে একটা, টমেটো, আর এখানে আদা রয়েছে, আর এদিকে দেখো বড়ি, বড়িগুলো প্রথমে তেলে ফ্রাই করে নিয়েছি, করে নিয়ে তারপরে ভেঙে নিয়েছি। বড়ি দিয়ে আলু সজনে ডাঁটার একটা সবজি করা হবে। আর আমি মাছ এখন করব না, রাত্রেবেলা মাছ করব, আর রাতের বেলাতেই তাহলে তোমাদের সাথে মাছের রেসিপিটা শেয়ার করব। তো কি রেসিপি করব সেটাও আমি এখন ঠিক জানি না, দেখা যাক। রাজ আসুক, রাজ বলছিল যে একবার বলছিল যে পোস্ত দিয়ে করতে, একবার বলছে যে টমেটো দিয়ে করতে, মানে কোনো এখনও ঠিকঠাক ডিসিশন নেয়নি। যাই হোক, রাত আসুক তখন আমি মানে কি রেসিপি করব সেটা তোমরা দেখতেই পাবে। আপাতত দিনের বেলা এই রান্নাটা আমি করে রাখছি। Thank you.
পার্কে দেখো স্প্রে করছে, সে ধোয়া হয়ে যায় না সেই স্প্রেগুলো করছে, তো মশা মাছি পোকা মাকড় সমস্ত এগুলো মরে যায়, আর ভালো স্যানিটাইজার হিসাবেও এটা কাজ করে। তো সেটাই আজকে স্প্রে করছে, তো দেখো চারিদিকে পুরো ধোঁয়া হয়ে গেছে, মানে ধোঁয়ার গন্ধটা আসছে, গন্ধটা এত খারাপ কি বলবো, মানে কেমনই যেন একটা বাজে গন্ধ, পুরো পার্কটাই ঘন ধোঁয়া হয়ে গেছে। দেখো এই সাইডটাতে এখনও দেয়নি, এই সাইডটা এখনও ফাঁকা আছে, তো এই পোর্শনটা এখন দিয়েছে, তো পুরো ধোঁয়া এই জায়গাটা হয়ে গেছে। আর এই ধোঁয়ার গন্ধটা আমাদের ফ্ল্যাটে চলে আসছে, গন্ধটা এত খারাপ। আমাদের এই পার্কটার খুব যত্ন নেওয়া হয়, মাঝে মধ্যে এরকম স্প্রে করে পরিষ্কার করে, মানে এই যে দেখছো কুকুর পার্কটা পুরো দেখবে পরিষ্কার, একদিন আমি পার্কে যাব তোমাদের দেখাবো, পুরো একদম পরিষ্কার, মানে কোনো ধুলো বালি কিচ্ছু নেই, মানে গাছ থেকে যেটুকু পাতা পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটাও মানে যখন পার্ক থেকে সবাই চলে যায় তারপর ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয়। আজকে এটা স্প্রে করছে, তো কিছুদিন পর আবার দেখবো স্প্রে করছে, মানে এরা খুব যত্ন করে। আজকে রাতে মাছ রান্না করা হবে, তো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখি নিয়েছি, আর মাছের জন্য এদিকে কেটে রেখেছি পেঁয়াজ, কেটে রেখেছি টমেটো, লঙ্কা, রসুন আর আদা, আর এদিকে লাস্টে ধনে পাতা দিয়ে দেবো, তো সেই জন্য ধনে পাতাগুলো এখানে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো আজকে মাছটা মানে একটু মাখামাখা টাইপের করা হবে, ঝোলঝোল করা হবে না, আর দিনের বেলা দেখেছো সবজি বানিয়ে রেখেছি, তো চলো আমরা শুরু করে দিই রান্নাটা। বন্ধুরা, আজকে অফিস থেকে ফিরতে একটু রাত্রি হয়ে গেল, কারণ ঘড়িতে দেখুন অলরেডি এখন বাজছে 10:40, তা সেই জন্য আর কি করা যাবে। এদিকে পর্নারও রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একটাই জিনিস রয়েছে, জামা কাপড় ছেড়ে স্নান সেরে ডিনার কমপ্লিট করে নেওয়া এবং তারপরে শুয়ে পড়া আর কি। আর প্রত্যেকেই রিকোয়েস্ট, যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, যাতে আমাদের চ্যানেলটা আমরা সুস্থভাবে চালাতে পারি। আর প্রত্যেককে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আর প্রচুর প্রচুর জনকে আমাদের ভিডিওটা পারলে শেয়ার করুন, যারা আমরা তাদের সাবস্ক্রাইব করে এবং লাইক করে। ধন্যবাদ, শুভরাত্রি।